স্বাগত জানাচ্ছি করোনা সংক্রান্ত সরকারের প্রতিদিনকার স্বাস্থ্য বুলেটিন নিয়ে সময় সংবাদের নিয়মিত আয়োজন চব্বিশ ঘন্টায় করোনায়। আজ 16 জুলাই দেশে করোনা প্রাদুর্ভাবের 130তম দিন। বরাবর মতো আজও জানিয়ে দেবো বাংলাদেশ ও বিশ্ব কোভিড পরিস্থিতির সবশেষ খবর। শুরুতেই দেখে নেব গত 24 ঘন্টার সার্বিক চিত্র। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,889টি, এর মধ্যে আক্রান্ত হয়েছেন 2,733 জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,96,323 জন। এবং গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়ে মারা গিয়েছেন 39 জন। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 2,496। এবং গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,940 জন। অর্থাৎ আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে করোনার যে সংক্রমণ, সেই সংক্রমণের হার কিন্তু প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি বাড়ছে। তবে গত কয়েকদিনে কিছুটা কম। আমরা একটু এবার দেখে নিতে চাই গত 7 দিনের সার্বিক চিত্র। গত 7 দিনের সার্বিক চিত্র বিশ্লেষণে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গত 7 দিনের যে সংক্রমণ, সেটি কিন্তু 2,500 বা 3,000-এর মধ্যেই রয়েছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে সংক্রমণের হার, সেটিও কিন্তু 24, 23, 25 এর মধ্যেই কিন্তু রয়েছে। এবং আমরা দেখছি যে গতকাল ছিল কিন্তু সংক্রমিত মানুষের সংখ্যা 3,533 এবং আজ 2,733। আজ কিন্তু গতকাল যে সংক্রমণের হার ছিল তার থেকে কিন্তু অনেকটাই কম, 21.20%। অর্থাৎ সংক্রমণের যে হার কিছুটা কমে যাচ্ছে, এর কারণ হিসেবে আমরা যেমনটা দেখছি যে গত কয়েকদিনই কিন্তু নমুনা পরীক্ষা করা হচ্ছে কম, সুতরাং সংক্রমণের হারটা আমরা কম দেখতে পাচ্ছি। আমরা একটু দেখব বয়সভিত্তিক বিভাজন। যারা গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 39 জন, এর মধ্যে পুরুষ 31 এবং নারী 8 জন। এর মধ্যে যদি বয়সভিত্তিক বিভাজন বলতে হয়, তবে 0 থেকে 10 বছর বয়সী মারা গিয়েছেন 1 জন, 11 থেকে 40 বছর বয়সী মৃতের সংখ্যা 3, 41 থেকে 50 বছর বয়সী মারা গিয়েছেন 3 জন, 51 থেকে 60 বছর বয়সী 12 জন এবং 61 থেকে 90 বছর বয়সী 20 জন। অর্থাৎ বলাই যাচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ নাগরিক তাদের ঝুঁকি বেশি, তারাই কিন্তু মৃতের দিক দিয়ে এগিয়ে রয়েছেন। এবং শিশুদেরও কিন্তু মৃত্যু হচ্ছে, যেমনটা আমরা শুরুতে বলেছি এখানে 0 থেকে 10 বছর বয়সী মারা গিয়েছেন 1 জন। সুতরাং সব বয়সী নাগরিকদেরকে কিন্তু সচেতন থাকতে হবে সুস্থ থাকার জন্য। আমরা একটু দেখব দেশে মোট আক্রান্তের বিন্যাস। দেশে এতদিন পর্যন্ত যেসব রোগে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে সুস্থতার হার কিন্তু প্রায় অর্ধেকেরও বেশি, অর্থাৎ 54.48% এবং চিকিৎসাধীন রয়েছেন, অর্থাৎ আইসোলেশনে রয়েছেন 44.25% এবং মৃতের যে হার, সেটি কিন্তু 1.27%। অন্যান্য দেশের তুলনায় কিন্তু অনেকটাই কম। আমরা উন্নত বিশ্বে যেগুলো দেখেছি সেখানে কিন্তু মৃতের হার অনেক বেশি। শেষ করব, তবে তার আগে একটু জানিয়ে নিতে চাই আগামীতে সামনেই কিন্তু রয়েছে ঈদুল আজহা এবং এই ঈদুল আজহায় কিন্তু সংক্রমণের ঝুঁকি সবথেকে বেশি ধারণা করা হচ্ছে। সুতরাং এই সময়টাতে সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই ছিল আজকের বিশ্লেষণে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।